গুড মর্নিং, আজকে মঙ্গলবার সকাল আর এখন বাজে হচ্ছে 9:45। সাধারণত এত সকাল সকাল ব্রেকফাস্ট আমরা করি না, কিন্তু আজকে আমাকে 12টার মধ্যে সবটা সেরে নিতে হবে, তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে ডাল, ফুলকপি, আলু ভাজা ছোট ছোট করে আর রূপচাঁদ মাছ, ব্যাস এই আজকে মেনু। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকেও এরকমই মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ একটা, তো ওই জন্যে পাচ্ছি একটু ঘুম ঘুম, মাথাটাও কেমন যেন ভার হয়ে রয়েছে, ভালো লাগছে না খুব একটা। তো দেখা যাক কতক্ষণ কি টানা যায়, কিন্তু মানে রোদ নেই কিন্তু একটা কেমন যেন তাপ তাপ লাগছে। যাই হোক, তো নিচে গেছিলাম, গিয়ে দুধটা নিয়ে আসলাম। এখন যেহেতু দুধ চা খায় না, তাই বেকার দুধ এনে রেখে দেই না, তো ওই জন্য দুধ নিয়ে চলে এলাম। যে হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আস্তে আস্তে কাজে লাগতে হবে। ও বিছানাটা গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট ঝাঁটিয়ে নিই, ঝাঁটিয়ে নিয়ে ঘরটা ঝাঁটিয়ে দিই। সিরিয়াসলি প্রচণ্ড ঘুম পাচ্ছি, কিন্তু জানি শুলে ঘুমটা আসবে না। এখানে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব, মোটামুটি হয়েই গেছে। এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জাস্ট ছক দেব আর কি, ফোড়ন দেব। আর মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে করবো, ব্যাস এই তো। আর একটু হালকা হালকা রোদ উঠেছে, এখন জানি না কতক্ষণ থাকবে। তো মোটামুটি 11:16 বাজে, এখানে ঢাকনা দুটো রেখেছি খাবারটা চাপা দেবো বলে তোমাদেরকে দেখানোর জন্য, সিনকো মেজে ঘষে দিয়েছি পুরো। তো এই হচ্ছে অবস্থা, ভাতটা এখন বসাবো না, যেতে 11:16 বাজে, পুরো ধুয়ে ধায়ে সব রেডি করে রেখেছি। যদি আমি পারি তো আমি বসাবো, আর আমি যদি কাজে আটকে যাই তাহলে ও বসাবে। আর এই হচ্ছে আজকের মেনু, ফুলকপি, আলু ভাজা, ডাল, আর এই হচ্ছে 2 পিস মাছ করেছি, ছোট ছোট করে বেগুন কেটেছি লম্বা লম্বা করে, আর সর্ষে বাটা জিরে বাটা দিয়ে করেছি। আর নিচটাতে মনে হচ্ছে আলুর খোসা পড়েছে, দেখো আলু পেঁয়াজে ছেড়ে নিতে হবে এটাকে সরিয়ে দিয়ে। তো যাই হোক, তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার ঢাকা চাপা দেওয়ার পালা সব, এবার আমি যাই। ঘর মোছা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দাঁড়া তোমাদেরকে একবার দেখে নিয়ে দেখো, দেখে কতটা কি বুঝতে পারবে যাই না, এমনি কালো শান, মানে কালো মেঝে আর কি, শান নয়। কার্পেটটা রোদে দিয়েছি, এখন আমি নিয়ে আসবো স্নান করার জামা কাপড় রেখেছি, গামছাটা বাইরে ছিল তাই ভাঁজ করে রাখলাম, এবার আমি নিয়ে চলে যাবো। তো মোটামুটি ঘর দুয়ার ঠিকঠাক, আবার যেন কি অর্ডার এসছে, হ্যাঁ কি এনেছো এগুলো? আচ্ছা লিসিয়াস, ও জিপেতে অফ পেয়েছিল তাই জন্যে। প্রচন্ডই হাওয়া দিচ্ছে, বেশ ভালো, চলো এবার আমিও স্নানটা করে আসি। যে একজন সেজে গুজে বসেছিল একটা কাজের জন্য, যাই হোক কাজটা বলেছে একটা থেকে হবে, তো এখন চলে এসেছে ভাত বসাতে। একটা থেকে হবে যেহেতু দরকারটা আমার, তাই জন্য এরকম হবে, একটু ব্যস্ত তো সবাই থাকে, ঠিক আছে। ওরা আমার ফোন করেছে তো আমি ভাতটা বসিয়ে দিই, ভাতটা করে দিই, ঠিক আছে চলো আমার ফোন এসে গেছে। গুড মর্নিং, আজকে বুধবার সকাল, এই ব্লগটাও চলছে মঙ্গলবার থেকে, এখন থেকে আমি এটাই করি, যেদিন যেদিন আমার রেসিপি যায়, রান্নার ব্লগটা যায় আর কি, সেই দিন সেই দিন আমি একটু একটু করে ক্লিপটা তুলে রাখি। একটু বলতে কালকে দুপুর অবধিই তুলতে পেরেছি, তারপর আর তোলা হয়নি, নিজের একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই দেখো আজকে চাদর আর বালিশের কভারগুলো সকাল সকাল একটু কেচে দিয়ে গেলাম, সকাল বলতে আজকে উঠেছি আমরা, উঠে গেছিলাম, তারপর আমি উঠলাম হচ্ছে ফাইনালি 9টায় আমরা, তাও অনুরূপা এসে বেলটা বাজালো, তারপর মানে ওই আর কি 10টা থেকে কাজ তো উঠলেই হলো আর কি। তো এই বেশি কিছু না, দুটো মানে ওই কোলবালিশের কভার একটা, কারণ দেখো সেটের সাথে না একটা করে কোলবালিশের কভার দেয়, দুটো দেয় না, তাই জন্য যেই চাদরটা পেতেছি সেটার তো একটা ছিল, আর জন্য একটা কেচে দিলাম, আর একটা পরের সপ্তাহে আবার যখন অন্য চাদর পাতবো সেই চাদর থেকে একটা কভার বেরোবে, তো ওখান থেকে আবার পেতে দেবো। তো আমার এই আজকে এই কাচাকুচি ছিল, বেশি ছিল না, তো চলো এবার আমি নিচে যাই। নিচে গিয়ে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এনেছি, তো চলো। ফ্ল্যাটে না আসলে প্রচুর বাচ্চা রয়েছে, এবার বাচ্চা থাকলে তো কাচাকুচি বেরোই, তো ওই জন্যে বেশি কাচাকুচি থাকে। লিফ্ট একদম জিরোতে নেমে গেছে, হেঁটেই নেমে যাওয়াটা ভালো, তো চলো যাই এবার। আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর জ্যাম, আজকে আমাদের ব্রেকফাস্ট দুজনের। তো আর এই দিকে হচ্ছে
এই চাদরটা আজকে পেতেছি অনেকদিন বাদে। আবার এই চাদরটাকে দেখতে পাচ্ছ তোমরা, এটার রং না প্রায় চটেই গেছে বলা যায়, অরেঞ্জ কালার ছিল তো, ধুতে 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 দেখো চাদর আর কোলবালিশের মধ্যে কিন্তু কালারের ডিফারেন্সটা রয়েছে। তো যাই হোক, ওয়েদার যে খুব একটা ভালো এটা নয়, একদমই মেঘলা করে আছে, কিন্তু তাতেও হাওয়া দিচ্ছে একটা বেশ ভালো, তাই জন্য মনে হলো কেচে দিই, শুকিয়ে যাবে ঠিক আজকের মধ্যে যদি বৃষ্টিটা না আসে। আপাতত তো কোনো বৃষ্টি নেই, তবে দেখা যাক মেঘলা ওয়েদারে কেচে তো দিলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে আজকে অনেকটাই লেট হয়েছে, একটু 10:20 বাজে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আজকের মেনু হবে হচ্ছে শুক্তো আর মাংস, ব্যাস। শুক্ত রেসিপিটা তুলে রাখবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত। সবচেয়ে বড় কথা, মেলে তো দিয়ে এসেছি কিন্তু নেমে গেছে বৃষ্টি, দেখো অনেকক্ষণ ধরেই নেমেছে, কিন্তু আমি ওই শুক্তটার জন্য ভিডিও শ্যুট করছিলাম বলে আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে, আমি কেচেছি মানেই বৃষ্টি। যাই হোক না কেন, একদম টিপটাপ করে পড়ছে, যদি এরকমই পড়তে থাকে তো একদম আমি স্নানের আগে গিয়ে ও চালানোর নমুনা দেখলে এক একজনের বাপরে বাপ। তো এই তারটা আমার মোটামুটি ফাঁকাই রয়েছে, কোথায় গেল তার, এই তো তার মোটামুটি ফাঁকাই রয়েছে, তো দেখি এসে মেলে দেবো ভাবছি। এখন বাজে পাক্কা 12টা, আজকে শুক্ত করতে করতেই আমার শুক্ত কাণ্ড হয়ে যাচ্ছে পুরো, তার উপর থাকে ভিডিও, তো ওই করতে গিয়ে আর একটু লেট হয়, তো ওই জন্যে শুক্তটা এখনও চলছে আর কি। শুক্তটা নামিয়ে দিয়ে প্রেশার কুকারে আজকে মাংসটা করবো, ওই জন্য বেশি টাইম লাগার কথা নয় মাংসতে, এবার দেখা যাক কতক্ষণ কি লাগে। আর বৃষ্টিটা তো কমে গিয়ে একটু রোদের ঝলকানি দিয়েছে আর কি, দেখতে পাচ্ছ ছাদটাও মানে ছাদটাও শুকিয়ে যাচ্ছে, তো একটু রোদের ঝলকানি দিয়েছে, একটু হলেই শুকিয়ে যাবে, বেশি তো ভারী চাদর তো নয়, ভাবছি যেন একটু শুকিয়ে যায় একটুকুই, কারণ স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাবে না তো একদম ভেজা জিনিসগুলো থাকলে। আজকে মাংস হবে একদম শর্টকাট পদ্ধতিতে, সব দিয়ে দিয়েছি মেখে মুখে, একটু জল দিয়ে বসিয়ে দেবো, সিটি পড়বে হয়ে যাবে। আর আমার রান্নাঘরের পরিস্থিতি দেখো আজকে, আজকে ডাস্টবিনটা যেহেতু ধুতে দিয়ে দিয়েছি ওটার মধ্যে জমাচ্ছি পরে ফেলে দেবো, এই হচ্ছে এখনও রান্নাঘরের পরিস্থিতি। এখন বাজে বেলা 12:16, তো এখানেও হয়ে গেছে শুক্তটা, এটা করতেই তো প্রচণ্ড টাইম লাগে না। এই হচ্ছে শুক্ত, আর এখানে হবে মাংসটা, এবার জল দিয়ে আমি মেখে মুখে বসিয়ে দেবো। এতটা লেট সাধারণত আমার হয় না, এখন বাজে পাক্কা 1:30, আর স্নান দান হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ফুলটা না ও পুজো দিয়েছে যেহেতু শেষ হয়ে গেছে, এবার নিচ দিকে তাকিয়ে দেখি দোকানটাতেও নেই, কি করবো, অজ্ঞতা ঠাকুরকে ফুল ছাড়াই দিতে হলো। আর পেছন দিকটাতে দেখছি আবারও মেঘ মেঘ করছে, এবার একটু সচেতন থাকতে হবে আর কি, যে মোটামুটি আঁচ শুকনো তো হয়েই গেছে, ছাদে গিয়ে একবার দেখবো ভাবছি তাও যে কতটা কি শুকিয়েছে। সেই সকাল 9:30 নাগাদ তো কাঁচা তো হয়েছে, 9:30-10 নাগাদ তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে এক্ষুনি, ফুটেও গেছে, মোটামুটি স্নান দান হলো, উফ শোকাবে কতদূর চুল জানি না, দেখা যাক। আর তোমরা হয়তো খেয়ালও করেছো আমি রোজ চুলটা ভেজাই না, কারণ এমনি একটু বড় চুল তো শোকাতে তো চাই না এই ওয়েদারে, আর ড্রায়ার দিয়ে শোকানোটা আমি খুব একটা পছন্দ করি না, আর আমাকে এমনিও আমার সাইনাসের প্রবলেম আছে একটু, তারপর ঠান্ডা লাগার ধাত ছিল ছোট থেকেই, তো ওই জন্য ডাক্তারই আমাকে বলেছিল রোজ তেলও দিতে না, তেলটা তো নাই দিতে, চেষ্টা করতে যে তেল দিতে না আর কি, তেলে ঠান্ডা লাগে প্রচণ্ড, বিশেষ করে নারকেল তেল, তারপর আমার ছোটবেলার সময় এলিন বলে একটা তেল ছিল, এলিন দিলে প্রচণ্ড ঠান্ডা লাগতো, তো ওই জন্য আমাকে তেল দিতেই বারণ করেছিল, আর চুল রোজ ভেজাতেও না করেছে সাইনাসের প্রবলেমের জন্য, আমার চুল না শোকালে মাথা যন্ত্রণা করে, তো ওই জন্যে চেষ্টা করি দেখি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। ভাতটাও অনেক দূরই হয়ে গেছে, ফুটে গেছে, যাই আমি আগে ছাদ থেকে একটু দেখে আসি কতদূর কি হয়েছে আমার শুকনো, আবারও রোদটা উঠলো দেখো, থাক এখন আর যাবো না তাহলে। আমাদের ঘরে এখন সচরাচর এটাকে দেখা যায় না, কিন্তু আজকে খুব ইচ্ছে হয়েছে এরকমভাবে একটু চা খাওয়ার, তাই জন্য আমি উঠে এলাম আজকে, না ঘুমাইনি, মাথাটা একটু ধরেছে ওই জন্য, এখন 5:19 বাজে, তো ঘুমাইনি এমনি, কোনো কাজও নয় কিছুই নয়, তো ওই জন্য ঘুমটা হয়নি বলে একটু মাথাটা ধরেছিল, তো ওই জন্যে ভাবলাম একটু আমি চাটা করি, ও চা করতেও এসেছিলো, র চা করে ফ্লাস্কে ঢুকে দিয়েছে, এটা জাস্ট ও 1 কাপ আমি 1 কাপ খাবো, তারপর ও র চা খাবে ওখানে পরে।
এই যে ওনারের ওনারের ঘর থেকে এলো। ওনাদের একটা নিয়ম আছে কোথায় কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। একটা ফুল দিয়েছে, এটা সুজি দিয়েছে, এটা ছোলা নারকেল কারি পাতা দিয়ে কিছু একটা করেছেন, কলা। আর সেই দিনও যেদিন আমি লোকনাথ বাবার পুজো করেছি সেদিন এরকম একটা বস্ত্র দিয়ে, তারপর মানে এটা ব্লাউজ পিস টাইপের একটা কাপড় থাকে তো সেটা, আর স্পেশালি দিয়েছে সবুজ চুড়ি বলেছে কিনা এটা আজকে পরতে। তো তাদের ভালো মন্দ হয়তো অবশ্যই আছে, বড় যখন বলেছেন অবশ্যই পরব। আর একটা দিয়েছে কলা। তো চলো এগুলো রেখে নিই ঠিক জায়গা মতো একটু। এই হচ্ছে ওনারের ঘরের পুজোর ব্যবস্থা। তো চলো আজকের মতো টাটা, অনেকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।